ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও ঘুরে বালি, যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বিহারের লোকেরাও ভাবছে লালুকে দেবে, কিন্তু বেরোলে তো আগে বেরিয়ে আসুন। আমাকে একজন গল্প বলেছিল, বলে জানেন আমার দাদু খুব সাহসী ছিল, সব জায়গায় ঢুকে যেত। একদিন চিড়িয়াখানে বাঘের খাঁচায় ঢুকে গেল, তারপরে কী হলো? বলে আর কোনোদিন বেরোয়নি। তো ভাই এরকম হবে না বীরগতি? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও ঘুরে বালি, যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? जो गाय की तस्करी करता है, जो कोयले की चोरी करता है, जो शिक्षा में घोटाला करता है, ऐसे लोगों को वो वीर पुरुष कहती है। और ये सिर्फ पश्चिम बंगाल में संभव है, वो भी ममता दीदी के राज में। लेकिन एक बात मैं भी कहता हूँ, इतना बड़ा भ्रष्टाचारी कोई वीर पुरुष ही कर सकता है। और मुझे लगता है कुछ हद तक ममता दीदी उचित कह रही हैं। पश्चिम बंगाल में एक दिन ऐसा आने वाला है बहुत जल्द, ममता दीदी को सरकार चलाने के लिए मंत्रियों का अकाल पड़ेगा। एक एक करके सारे ये जेल में जाने वाले।